আপনারা ফার্স্টে যে একটি ডেমো দেখলেন কিভাবে আমি আপনার বুট অ্যানিমেশন সেট করেছি, তো আপনারা আপনাদের ফোনে কাস্টম বুট অ্যানিমেশন সেট করতে পারবেন, সেটা আপনি কাস্টম রোমে হোক বা স্টক রোমে হোক। তো আমি অলরেডি এটা স্টক রোম ইউজ করছি, সাওমির এর আপনার স্টক রোম আপনি ইউজ করছি, এটা হচ্ছে স্টেবল রোম। তো আপনারা যে কোনো কাস্টম রোমেও কিন্তু আপনি ইজিলি বুট অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। তো আমি জাস্ট এক্সাম্পল এখানে ফাইল ম্যানেজারটা ওপেন করে নিচ্ছি, এবং ফাইল ম্যানেজারটা ওপেন করার পর জাস্ট আপনাদেরকে জাস্ট একবার দেখিয়ে দেবো কী কী আমি জাস্ট আপনারা বুট অ্যানিমেশনগুলি আপনাদের কাছে শো করবো। তো আমি জাস্ট ডাউনলোড অপশানে চলে যাচ্ছি, এবার এখান থেকে দেখতে পাচ্ছেন কম্পিউটার, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি হোপ এবং আপনার আয়রন ম্যান অ্যান্ড এভলিউশন, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন MI প্লাস অ্যাভেঞ্জার। আমি এই সবগুলো আপনাদেরকে আপনাদের সামনে ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ফার্স্টে জাস্ট আপনার ফোনটাকে পাওয়ার অফ করবেন, এবং আপনার ফোনের কাস্টম রিকভারিতে আপনার ফোন বুট করবেন। তো যাদের কাস্টম রিকভারি ইনস্টল করা নাই তারা ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, সেখানে কাস্টম রিকভারি কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে আপনার ফোন রুট করতে হয় সব যাবতীয় ভিডিও দেওয়া আছে। তো ফার্স্ট টাইম আপনার ভলিউম আপ অ্যান্ড পাওয়ার বাটন একসঙ্গে প্রেস করে রাখবেন। কাস্টম রিকভারিতে ফোন বুট করে নিয়েছে, এবং আমি পিচ ব্ল্যাক রিকভারি ইউজ করছি, সে কারণে এরকম ইন্টারফেস চলে আসছে। ফার্স্টে আপনি মাউন্টে চলে যাবেন, মাউন্টে যাওয়ার পর এখানে দেখছেন সিস্টেম, তো জাস্ট আপনার এই সিস্টেমটাই টিক করবেন, এবং এখানে দেখছেন ভেন্ডার, এটাকে আপনি টিক করবেন। এটা যদি টিক না করেন আপনার ফাইলটা শো করবে না, অর্থাৎ আগের বুটটা আপনি ব্যাকআপ নিতে পারবেন না। তারপর আপনি চলে যাবেন অ্যাডভান্সে, অ্যাডভান্সে যাওয়ার পর এখানে দেখবেন ফাইল ম্যানেজার, এবং ফাইল ম্যানেজারে ক্লিক করার পর আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এবং এখানে আপনি পেয়ে যাবেন সিস্টেম। তো জাস্ট সিস্টেমে ক্লিক করার পর আবার নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পাবেন মিডিয়া, তো জাস্ট মিডিয়াতে ক্লিক করার পর এখানে দেখছেন বুট অ্যানিমেশন, এবং আপনার সব কিছু যাবতীয় দেখতে পাবেন। এই বুট অ্যানিমেশনটা ট্যাপ করবেন এবং কপি করবেন, কপি করার পর আপনার জাস্ট আবার নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখবেন এসডি কার্ড, এসডি কার্ডে যাওয়ার পর আপনি যে কোনো জায়গায় আপনি সেটা পেস্ট করে দেবেন। এসডি কার্ডে যাওয়ার পর আমি DCIM এখানে জাস্ট যাওয়ার পর আমি জাস্ট সেটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করার পর সুইফট টু কনফার্ম ফিলাস করে দিবেন। তো দেখছেন সুইফট টু কনফার্ম ফিলাস করার সাথে সাথে আমার ফোনে কিন্তু সেই বুট অ্যানিমেশনটা ব্যাক আপ হয়ে গেছে, অর্থাৎ সাওমি যে অফিসিয়াল বুট অ্যানিমেশন সেটা আপনার ব্যাক আপ হয়ে গেছে। এবার আপনি ইনস্টলে চলে যাবেন, ইনস্টলে যাওয়ার পর এখানে আপনি যে সেই লোকেশনে যাবেন যেখানে আপনি আপনার সেই বুট অ্যানিমেশনটি ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে রেখেছিল, তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, সে কারণে আমি ফার্স্ট এটাই ফার্স্টে কম্পিউটার প্লাস এটা আমি জাস্ট ইনস্টল করে নেবো। তো জাস্ট সুইফট টু কনফার্ম প্লাস করে দিচ্ছি, এবং আপনার ওয়াইপ ক্যাশ করে দেবেন একবার। তো জাস্ট আমি একবার আপনাকে ইনস্টল করে দেখিয়ে দেবো, এবং আপনার সবগুলোকে তারপর দেখছেন আমাদের বুট অ্যানিমেশন চলে এসেছে। তো দেখছেন একেবারে আপনার যে কোনো ফ্যান কিন্তু অবাক হয়ে যাবে, বা আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যেতে পারেন, আপনি ভাববেন কি ব্যাপার আমার ফোনটি এরকম হয়ে গেছে কেন। তো আমি ডিসক্রিপশনে অনেক লিঙ্ক দিয়ে দেবো, আপনার যেগুলো ভালো লাগবে সেগুলো আপনি জাস্ট আপনি আমাকে প্রিভিউ দেখিয়ে দেবো, আপনি সেই যেগুলো ভালো লাগবে সেগুলো আপনি ইজিলি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো দেখছেন কিছু দেখতে পাচ্ছেন ফোন আমাদের কিন্তু একেবারে অন হয়ে গেছে। তো জাস্ট আপনি এভাবে সবগুলোকে আপনি আপনার ফোনে সেট করতে পারবেন। তো আমরা নিচ্ছি, আর আপনার ফোনের স্ট্রক বুট অ্যানিমেশনটা আপনার ব্যাকআপ নেওয়ার প্রয়োজন হবে না, আপনি ইনস্টলে চলে যাবেন, ইনস্টলে যাওয়ার পর সেই লোকেশনে চলে যাবেন, এবার যেটা ইনস্টল করবেন সেটা আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন। তো আমি জাস্ট এবার এটা সিলেক্ট করবো, অ্যান্ড এভলিউশন আপনি জাস্ট এটা সিলেক্ট করে দেবো, ওয়াইপ ক্যাশ করে দেবো, এবং জাস্ট রিবুট সিস্টেম করে দেবো, এবং আপনার স্ট্রক। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আপনার বুট অ্যানিমেশন দেখে, এবং আপনার ফোনটিকে আগের থেকে অনেক কিন্তু লুক চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং আপনাদের যে কোনো বন্ধু যদি তাকে তাহলে অটোমেটিক অবাক হয়ে যাবে। তো আপনার যেগুলো ভালো লাগবে সেগুলো আপনি সেট করতে পারবেন, গুগল বা ওয়ান প্লাস আপনি অনেক কিছু বুট অ্যানিমেশন পেয়ে যাবেন আপনি যদি গুগলে সার্চ করেন। বাকি যে আপনার বুট অ্যানিমেশনগুলো আছে সেগুলো আপনি ইচ্ছা করলে একের পর এক ট্রাই করে দেখতে পারেন। তো আমি সবগুলো যদি দেখাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সে কারণে আমি দুটো জাস্ট দেখালে আপনার প্রসেসটা আপনি অনেকই বুট অ্যানিমেশন পেয়ে যাবেন, এবং প্রিভিউ দেখতে পেয়ে যাবেন যখন আপনি গুগলে সার্চ করে ডাউনলোড করবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন।